দাদা ঘুমিয়ে পড়েছো নাকি? উপেন এসো, বাইরে কেন? দাদা আমি জানতে এলাম ভানু আজ রাতে কোন ঘরে থাকবে। মানে? মানেটাকে আমি বলবো না বৌদি, তুমি কিছু বলবে। আমি আমি কি বলবো? উপেন ব্যাপারটা কি আমাকে একটু পরিষ্কার করে বলো তো, হঠাৎ এই প্রশ্নটা আবার কেন উঠছে? কুমুদ বাড়িতে শান্তি সস্তায়ন করতে চেয়েছিল বলে গুরুদেবকে ডেকেছিল, গুরুদেব এসে যা করবার তাই করে দিয়ে গেছেন, তাহলে এই প্রশ্ন কেন উঠছে? হ্যাঁ কিন্তু সস্তায়ন এখনো শেষ হয়নি। কুমুদ তুমি বেশি বাড়াবাড়ি করো না, কিন্তু এরপর মেঘকে সামলাতে পারবে না। এই উপেন যাও ডেকে আনো ওদের। মেঘ বাইরেই আছে, মেঘ আয় ভেতরে। ভানু কোথায় থাকতো কুমুদ? স্টোরে। হ্যাঁ হ্যাঁ দাদা, তাই তো তোমার কাছে এলাম আমি। বৌদি তোমাকে আমার একটা কথা বলার আছে, আর যাই হোক ভানু তো এই সরকার বাড়ির বউ, এবাড়ির বউ স্টোর রুমে থাকবে এটা খুব একটা ভালো দেখায় না। হয় ভানুকে একটা ভালো ঘর দাও, নয়তো ওর ঘরটা ওকে ফিরিয়ে দাও বৌদি। সেখানেই আজ থেকে ও থাক। হ্যাঁ তাই থাকবে। মেঘ তুমি তোমার নিজের স্ত্রীকে স্টোরে থাকতে দিয়েছো? তোমার কোনো দায়িত্ব নেই? প্রয়োজনে ভানুকে তোমার ঘরটা ছেড়ে দিতে পারতে। মাই সিদ্ধান্তটা এখনো মানতে পারছেন না। আমাকে মায়ের বিশ্বাসটা জয় করতেই হবে। চল মেঘ ঘরে চল। ভানুয়া যাও নিজের ঘরে যাও। দেখো মা, যখন তোমাদের বিয়ে হয়েছিল সেটা তো স্বাভাবিক পরিস্থিতির মধ্যে হয়নি, আর তোমরা যখন এ বাড়িতে এসেছিলে তখনও পরিস্থিতি স্বাভাবিক ছিল না, তাই নতুন করে আজ থেকে নিজের সংসারটা শুরু কর। যাও ঘরে যাও।